নিজের কোলে নবীর মাথা রেখে পা দিয়েছে গর্ত ঢাকে তখন সর্প ছিল সেই গর্তে ধ্বংস করে তার পায়ে ফুটল বল জিবরিল বল জিবরিল বল জিবরিল বল জিবরিল বল আর কি কারণে যখন আল্লাহ রাসূলকে খিদমত করছিলেন তখন আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহর রাসূলের মুখে পড়লো তখন আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে কি ঘটনা ঘটছে দেখছো চোখের পানি মুখে নবী তখন গেলেন জেগে আল্লাহ কি দেখছে বিশের জালায় আবু বকর কাঁদে নবীর মুখের চোখ লাগায় তার পায়ে
বল আর কি কারণে কয়েকটি গজল শুনবেন, আশা করছি ভালো লাগবে। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজী।
তারপর শুনো বলছে আরে আবু বকর সিদ্দিকের চাপে কামলাইছে আর আঙ্গা নবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে বলুন না সুবহানাল্লাহ বর্তমান যুগে যদি কারোর সাপে কামড়ায় আমরা তাহলে কি বলি ডাক্তার ডাক বুদ্ধি ডাক ডান ডাক ডান ডাক নইলে অনেক অনেক কুসংস্কার করে থাকি কেউ বলে ওকে পাকে দে বাদ দে আর কেউ বলে ওকে স্পর্শ করবি না তাই বলছে শুনো ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে বিজ্ঞানী এমন কথা দয়া নবী খুঁজে পাই পানি এমন কথা দয়া নবী খুঁজে পাই পানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি।